কোরআনের উপরে কোনো হক আছে? জোরে বলুন, হকের দাওয়াত দিতে গেলে নবী রাসূল বলো তারাও জুলুম নির্যাতন থেকে রেহাই পান না? পাইছিলেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত কষ্ট করে গেছেন, কথা ঠিক না? আমি অসংখ্যবার জেলে গেছি তা জানেন তো নাকি? আমি যত সুযোগ সুবিধা পাইছি, আর আল্লাহর রাসূল যে তিন বছর জেলখানায় ছিলেন সেই জেলখানায় ওই সুযোগ সুবিধা কিছুই ছিল না। এরকম বাধা বিপত্তি আসবে, এরকম পরিস্থিতিতে যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে সাতটা পুরস্কার আল্লাহ দিবেন। কয়টা? জোরে বলুন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এক নম্বর, যারা এই জুলুম নির্যাতনের মধ্যে, যারা এই আল্লাহর কোরআনের বাণী নিয়ে দিক দিগন্তরে যারা ছুটে বেড়াবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার ফজিলত হচ্ছে তাদের জন্য আমি ফেরেশতা নাযিল করে দেই। বোঝা যায়? আমি শুধু খালি অর্থ করব, তারা ফেরেশতারা চলে আসে, ফেরেশতারা আসার পরে এখন দেখেন ফেরেশতারা কি বলতেছেন। ফেরেশতারা মোটামুটি তারা ছয়টি কথা বলছেন এই শ্রেণীর মানুষদেরকে যারা এভাবে জুলুম নির্যাতনের শিকার। এখানে তো আমি উপস্থিত, আমাকে দিয়ে বোঝা দরকার নাকি? আমি একটি চুরি করছি নাকি? কথা কথা ভয় করতেছেন? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এইরকম করতে গিয়ে এখান থেকে কি এইরকম জুলুম নির্যাতন স্ট্রিম রোলার দেখে আমাকে কি ভয় করে আমাকে কি ঘরের কোনায় লেপ গায়ে দিয়ে শুয়ে থাকতে হবে? তাহলে ফেরেশতা নাযিল হবে না। এক নাম্বার ফেরেশতা নাযিল হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা এসে ছয়টা কথা বলবেন, কয়টা কথা? ছয়টা। এক নাম্বার হলো যে কি আল্লাহ তাকাফু, খবরদার তোমরা ভয় করো না। দুই নাম্বার হলো ওয়ালা তাহজানু, টেনশন করো না। সুবহানাল্লাহ। কয় ফেরেশতারা কয়টা কথা বলবেন? ছয়টা। আল্লাহ কোট করেছেন এখানে, সুবহানাল্লাহ। এক নাম্বার কি? আল্লাহ তাকাফু, খবরদার ভয় করো না। কিসের ভয়? আমার দিকে তো মানুষ ভয় করে, আল্লাহ ভয় বলেন কি কথা ঠিক না? কিভাবে মামলা সাজাবে চিন্তা করছেন না? সারা দিন সারা রাত সারা মাস চিন্তা করেছে কিভাবে মামলা সাজাবো, সাজাবো কোথায় ককটেল পাবো, সে ককটেল উদ্ধার করা লাগবে, করা লাগবে না? দেখছেন আমরা আরামে গম পারি আর টাকারে গম হারাম। সুবহানাল্লাহ। কোন এই জন্য ফেরেশতারা ছয়টা কথা বলতেছেন এই শ্রেণীর লোকদের জন্য। এক নম্বর হলো আল্লাহ তাকাফু, খবরদার তোমরা ভয় করো না, ওলা তাহজানু, এবং তোমরা টেনশনও করো না। সুবহানাল্লাহ বলে। দুটো চলে গেল। তিন নম্বর বলতেছে ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, এবং তিন নম্বর হলো তোমরা কি করো না, ভয় করো না, টেনশন করো না, বরং তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে টেনশন করার দরকার আছে? হ্যাঁ, কোনো টেনশন দরকার নাই, বরং তিন নম্বর হলো সুসংবাদ গ্রহণ করো, তোমরা যদি টিকে থাকতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত। এবার আসেন, তিন নম্বর কথা শেষ হয়ে গেল। চার নম্বর হলো তারা বলতে, তারা বলছে ফেরেশতারা বলছে চার নম্বর কথা, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু। কারা? ফেরেশতারা। এই শ্রেণীর মানুষ যারা জুলুম নির্যাতনের টিম রোলারের উপরে তারা অবিচল থেকে তারা তাদের হকের দাওয়াত তারা প্রচার করে যাচ্ছে, তাদের জন্য আই ফেরেশতারা বলতেছে যে নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের ওলি, আমরা ফেরেশতারা তোমাদের কি অভিভাবক। চিৎকার দিয়ে বলল আল্লাহু আকবার। ফেরেশতারা যদি গার্জিয়ান হয় আমাদের, ফেরেশতারা যদি কি হয় ওলি হয় আমাদের, অভিভাবক হয়, আমাদের টেনশন আছে নাইন জন আছে নাকি এগারো জন? টেনশন বুঝেছেন তো? হ্যাঁ। কয় নম্বর গেল ভাই? চার নম্বর গেল। চার নম্বর বলা হচ্ছে যে কি আমরা হলাম
ফেরেশতারা বলতেছে আমরা হলাম তোমাদের বন্ধু, আমরা হলাম তোমাদের অভিভাবক। কোথাকার অভিভাবক, কোথাকার গার্জিয়ান? ফি দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়া এবং আখিরাতে দুই জগতেই। সুবহানাল্লাহ, রাগ করতেছেন না? তাহলে চার নাম্বার হচ্ছে যে তোমরা যদি টিকে থাকো, চার নাম্বার লাভ হচ্ছে আমরা ফেরেশতারা তোমাদের গার্জিয়ান, আমরা ফেরেশতারা তোমাদের অলি, তোমাদের অভিভাবক এই দুনিয়ায় এবং আখেরাতে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। পাঁচ নাম্বার বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, ওই যে জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। ফেরেশতারা বলতেছেন যে কি এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, ওই জান্নাতে তোমাদের অন্তরে যেটা উদয় হবে, সেই উদয় হওয়ার সাথে সাথে তোমাকে ওই জান্নাতে সেই জিনিসটা দেওয়া হবে। তোমাদের অন্তরে যেটা উদয় হবে ওই জান্নাতে তোমাদেরকে দেওয়া হবে। যে জান্নাতে যাওয়ার পরে মনে যেটা উদয় হবে, উদয় হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে হাজির করে দিবেন। কয়টা গেল বাবা? তো পাঁচটা গেল। এইবার আসেন ছয় নাম্বার, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এবং তোমরা যেটা দাবি করবে, এটা চাই, ওটা চাই, সেটা চাই। আগে গেল হচ্ছে কি মনে উদয়, আগে কিন্তু মনে উদয় হয় যে এক গ্লাস পানি পাইলে পান করতাম, কি কথা ঠিক না? এটা মনে উদয় হয়, তারপরে বলি ভাই এক গ্লাস পানি দেন তো, এটা হলো দাবি করা, এটা হলো চাওয়া। কথা বোঝা গেছে? আল্লাহ এই ফেরেশতারা বলতেছেন যে তোমাদের অন্তরে যেটা উদয় হবে সেটা তো সাথে সাথে তোমরা পাইবা। এরপরে ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যেটা তোমরা চাইবা, দাবি করবা, সেই দাবি করাটাও তোমাদেরকে দেওয়া হবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সর্বশেষ ফেরেশতারা বলতেছে যে কি এই যে মেহমানদারি, মেহমানদারি না এটা? এটি কথা বলেন মেহমানদারি না? এই মেহমানদের কার পক্ষ থেকে? ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, তাই না? হ্যাঁ, তারপরে বড় বড় যে রাষ্ট্রের যারা আছেন ওই তাদের পক্ষ থেকে বোধ হয় এই আতিথিয়তা, এই মেহমানদারি। ফেরেশতারা বলতেছেন যে কি নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহু আকবার, এই মেহমানদারি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে, যিনি হচ্ছেন কি মানে সমস্ত গুনাহ মাফ করে দেওয়ালা, এবং তিনি হচ্ছেন যে অত্যন্ত দাতা এবং দয়ালু, তার পক্ষ থেকে এই মেহমানদারি। তাহলে ভয়ের কিছু আছে? চলে বলেন আছে।